পিসিবি পণ্য বিক্রির সর্বশেষ খবর জানাতে যোগ দেবেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয় জয়, টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমে আজকের চিত্র কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন টিসিবি দীর্ঘ লাইন, যেখানে এইভাবে লাইন থাকার কথা নয়। সকাল 7টা থেকে কিন্তু মানুষ যেখানে টিসিবির পণ্য বিক্রি করা হয় সেই জায়গাগুলোতে কিন্তু তারা অপেক্ষা করছেন। একটু আগে কিন্তু ট্রাক এসেছে টিসিবির পণ্য নিয়ে, কিন্তু বিক্রি শুরু করেছে সঠিক সময়ে। কিন্তু আসলে না আসার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ, সেই দুর্ভোগটা কিন্তু আরও চরম আকার ধারণ করছে। তো এখানে যারা কার্ডধারী তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তারা নিয়ে যদি যেতে পারতেন তাহলে সুবিধা হতো, যেহেতু প্রতিটি ট্রাক থেকে 500 জনকে কিন্তু প্রতিদিন কিন্তু দেওয়া হচ্ছে। তো 500 জন নিতেও কিন্তু আসলে অনেক সময় লাগতেছে, প্রায় 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত লাগে। আবার 500 জনের উপরে যদি কেউ যদি থাকে তাহলে কিন্তু ওইভাবে কিন্তু তারা পাচ্ছে না। গতকাল আমরা দেখছি যে টিসিবির যে পণ্য সেভাবে কিন্তু দিতে না পারার কারণেও কিন্তু মানুষ লাইনে দাঁড়িয়েও অনেকজনে কিন্তু টিসিবির পণ্য পায় না। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন টিসিবির একজন ডিলার আছেন, আমি জানতে চাচ্ছি কী কী পণ্য দেওয়া হচ্ছে, সবাই যারা লাইনে দাঁড়িয়ে আছে তারা কি সবাই পাচ্ছে? হ্যাঁ, সবাই পাচ্ছে। প্রতিদিন আমরা 500 জন করে আমরা ভোক্তাদেরকে ইয়া দিচ্ছি, চিনি 2 কেজি, ডাল 2 কেজি আর তেল 2 লিটার করে প্রতিদিন দেওয়া হচ্ছে 500 জন করে। তো অনেকজন লাইনে দাঁড়ায়, কিন্তু 500 জন যদি হয় তাহলে তো 500 জনের উপরে অনেক মানুষ আছে, তাহলে সবাই তো পাবে না নাকি? না, সবাই পাবে না, কারণ তাদেরকে আমরা বলে দিচ্ছি যে আমাদের সীমাবদ্ধ হচ্ছে 500 জন প্রতিদিন। 500 জনের বেশি হলেও আমরা তাদেরকে প্রায়োরিটির ভিত্তিতে আগে দিয়ে দিচ্ছি তারপরের দিন। যারা লাইনে দাঁড়িয়ে আছে তাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি, কতক্ষণ ধরে আপনি লাইনে আছেন? আমি 7টা থেকে। সকাল 7টা থেকে? 7টা থেকে। পাবেন এখন? পাবো তো আশা। আমরা তো আসছি প্রায় 7টার আগে, 7টার আগে আসছি, দেখে এই সময় গেট বন্ধ ছিল, পরে গেট ঘোরার পরে এখন ঢুকলাম আর কি ভিতরে আর কি। আরও কয়েকজনের সাথে একটু কথা বলতে চাচ্ছি। দিদি, কতক্ষণ আপনি লাইনে আছেন? আমি 8টার দিকে এসেছি, 8টার দিকে এসেছি আমি। পাবো আশা করছি, পাবো। এখানে চাল দিচ্ছে, চিনি দিচ্ছে, তেল দিচ্ছে, না চাল দিচ্ছে না, চাল, ডাল, চিনি, তেল, 3টা দিচ্ছে। আমি আসছি 7টা বাজে। হ্যাঁ, আশা করতেছি পাবো। এখানে তেল, চিনি, ডাল, 3টা জিনিস। বুঝতে পেরেছেন, এখানে যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু সকাল 7টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন, এখনো পর্যন্ত কেউ কেউ পেয়েছেন আবার কেউ কেউ পায়নি। অনেক জন কিন্তু আসলে লাইনে আছেন, তারা কখন পাবে কিন্তু তাদের যে অপেক্ষা সকাল থেকে, তো আসলে কখন শেষ হবে অপেক্ষা এখনো পর্যন্ত বুঝতে পারছে না। তাদের কিন্তু দাবি উঠেছে, তারা বলছেন চট্টগ্রাম শহরের 41টি ওয়ার্ডে কী করে ট্রাকে কিন্তু তারা টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে সঠিক সময়ে, বলতে যে সকাল থেকে একেবারে 8টা থেকে যদি দেওয়া শুরু হতো তাহলে কিন্তু তাদের জন্য সুবিধা হতো বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এ ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাব, আমার সহকর্মী অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বগুড়ায় বাবুর কাছে। রয়েছে 12 উপজেলায় 12 পৌরসভায় বিক্রয় করা হচ্ছে। জেলায় 1,63,198 পরিবারকে গত 20 মার্চ এই পণ্য বিক্রয় শুরু হয়েছে এবং আজও অবধি, আজকে চতুর্থ দিনের মতন এই পণ্য বিক্রয় করা হচ্ছে আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে এখানে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের সুবিধাভোগীরা। এই ওয়ার্ডে 1,061 জনকে পণ্য বিতরণ করা হবে। তারা 55 টাকা কেজি দরে চিনি পাবে 2 কেজি, 110 টাকা লিটারে 2 লিটার তেল এবং 65 টাকা কেজিতে 2 কেজি মসুর ডাল পাবে।
আগামী 3 এপ্রিলের আগ পর্যন্ত প্রথম কিস্তির এই পণ্য বিক্রয় করা হবে 3 এপ্রিল থেকে দ্বিতীয় কিস্তির পণ্য বিক্রয় করা হবে সেখানে শুধু ছোলা যোগ হবে আপনাকে জানিয়ে রাখি যে সদর উপজেলায় 26342 জন কার্ডধারী ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই টিসিবির পণ্য সুবিধা পাচ্ছে এর মধ্যে পৌর এলাকায় কিন্তু রয়েছে 19182 জন বিশাল পৌরসভা বগুড়া জেলা পৌরসভা কিন্তু দেশের অন্যতম বৃহৎ পৌরসভা আমরা এখানে রয়েছে যে বগুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম তিনি তদারকি করছেন আমরা একটু তার সাথে কথা বলবো যে এখানে কতজনকে আজকে টিসিবির পণ্য দেওয়া হবে এবং এখনো কেন গাড়ি আসেন একটু জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আজকে আমাদের এই বগুড়া পৌরসভার 15 নম্বর ওয়ার্ডে সরকারিভাবে যে টিসিবির কার্ড দেওয়া হয়েছে সেটা আমার 861 জনকে দিচ্ছি আমি এটা সরকারি অনুদান এতে অত্যন্ত আমার জনগণ খুশি আমরা আশা করছি যে অল্প সময়ের মধ্যে গাড়ি ঢুকে যাবে আমার জনগণের তুলনায় অনেক কম কারণ আমার এই ওয়ার্ডটা অনেক বড় সেটা আমার 24,000 ভোটার আমি মাত্র পাইছি হলো 800 টাকা আরও প্রয়োজন ছিল বেশি তার এখানে প্রায় 24,000 ভোটার কিন্তু উনি পেয়েছেন না 1,000-এর তা প্রয়োজনের পরিমাণ অনেক কম উনি সেটা বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাশাপাশি এখানে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এই কার্ড সুবিধাভোগীরা এখনও টিসিবির যে ট্রাক ভ্রাম্যমাণ ট্রাক তা এসে পৌঁছে নাই যার কারণে মানুষের মাঝে কিছুটা ভোগান্তি কাজ করছে তারা অপেক্ষা করছে কখন ট্রাক আসবে এবং যে ট্রাকের মাধ্যমে তারা পণ্য পাবে এবং নিম্ন আয়ের মানুষ এবং মধ্যবিত্ত যারা রয়েছে তারা কিন্তু বাজারের চেয়ে কম মূল্যে পণ্য পেয়ে অনেকটা খুশি এবং তারা আমাদেরকে জানিয়েছে যে এই টিসিবির পণ্য প্রদান যদি সারা বছরই থাকে তাহলে তারা আরও বেশি উপকৃত হবে বগুড়া জেলায় 163,198 জন এই টিসিবির পণ্য পাচ্ছে এবং তারা খুবই উপকৃত সাধারণ মানুষ এই ছিল বগুড়া থেকে সর্বশেষ ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে তানিয়া